ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله صل নবীনা দেখলে দুই নয়নে দয়া করে ও গো নবীজি দেন দেখা সফনে জোড়াও জানা ফোরাও মনের বাসনায় আল্লাহ আসল Oh.
নারই চরণে গো নবী আপনারই চরণে এই আশায় মাহাদের মনে আপনারই চরণে গো নবী আপনারই চরণে ঘুমের ঘরে দিবেন দেখা গো নবী খানি গে দয়া মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে উত্তর চরহগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই ওয়াজ বুধবার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাজী আব্দুল মান্নান সাহেব চরহগলা বালুরঘাট, ওলামায়ে আহলে সুন্নাহ, মুরব্বিয়ানে নিজাম, যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা এবং অত্র এলাকার প্রশাসন সর্বজ্ঞ দায়িত্বে যারা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাল পাক আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছে, সকলে শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। এই ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আসতে পেরে গিয়ে আমরা বেজার না খুশি, সবাই খুশি? দেখি তো কারা খুশি, হাত তুলে দেখান তো দেখি। বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সত্য কথার সঙ্গে একটু জবান খুলে আওয়াজ দিবেন, পারবেন কি না? সত্য কথার সঙ্গে জবান খুলে আওয়াজ দিলে পুলিশে ধরবো, রেবে ধরবো, কোনো ভয় আছে নাকি? সবাই পারবেন আওয়াজ দিতে? বলতেছিলাম আমাদের ঈদ কয়টা আরো জোরে কোন কয়টা? দুইটা ঈদ আমাদের, ঈদ দুইটা, একটা হচ্ছে কি ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। ঈদুল ফিতর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সামনে ঈদুল আজহা সমাগত, ঠিক না? আচ্ছা বলুন তো, দয়াল নবী পৃথিবীতে আগমন না করলে আমরা কি ঈদুল ফিতর পাইতাম? আরো আসতে বলুন পাইতাম? ঈদুল আজহা পাইতাম? সবে বরাত পাইতাম? সবে কদর পাইতাম? সবে মেরাজ পাইতাম? দয়াল নবী আগমন না করলে কিছুই পাইতাম না। যার সামনে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বন্ধুগণ
আপনি বন্ধুকে যদি সৃষ্টি না করতাম, আপনি হাবিবের যদি সৃষ্টি না হইতো, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যিনি ইনসান মানব দানব, অলরেডি আমি আল্লাহ যে একজন স্রষ্টা, আমি আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা, এই কথাটাও দুনিয়ার জমিনে প্রকাশ হইতো না। আরেকটু আসতে কোন সুবহানাল্লাহ, আমার বাবারা আমার বন্ধুরা, যেই নবীর সৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাত সাজাইলেন, ওই নবীর আগমন, ওই নবীর আগমনটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সবচেয়ে বড় ঈদ, ঠিক না বে? ঠিক আমার বন্ধুরা, এই জন্য বলা হচ্ছে সকল ঈদের সারা ঈদ, ঈদে মিলাদ নবী, ঠিক না বে? ঠিক আরো জোরে কোন, ঠিক না বে? ঠিক বন্ধুরে আমার, এই জন্য ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখে আল্লাহর হাবিব এই দুনিয়া জমিনে পদার্পণ করেছেন, শুভ আগমন করেছেন, নবী কিন্তু 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করে নাই। যদিও 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল নবীর জন্মের কথা বই পুস্তকের মধ্যে লেখা রয়েছে, কিতাবের মধ্যে লেখা রয়েছে, আজ থেকে জেনারেলের প্রয়োজন হলে রেকর্ড করে নিয়ে যান, প্রয়োজন হলে খাতা কলমের মধ্যে লিখে নিয়ে যান, আই এম রেডি ফর ইউর কনফারেন্স, এই কোনো মুহূর্তে মোকাবেলা করতে পারবেন। বন্ধুরে আমার, 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিবকে আল্লাহ এই পৃথিবীর জমিনে মানবীয় আকারে মানব কবার লাগাইয়া এই পৃথিবীর জমিনে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর জন্ম কখন প্রশ্ন হইতে পারে না? নবীর জন্ম কখন? আল্লাহ পাক বলতেছেন কি, আল্লাহর হাবিব বলতেছেন যে কুনতুন নাবিয়্যা ওয়া আদম বাইনাল মায়ে ওয়া তিন, আমি নবী ওই সময় নবী যখন আদম নবী মাটিও না পানিও না। জোরে জোরে কোন সুবহান। ওই নবীর শুরু থেকে, ওই নবীর কাছ থেকে যাকে বলতেছি কি নবীজি বলেন আনামি নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরিহি, আমি আল্লাহর নূর থেকে আর আমার নূর থেকে সব কিছু। ধরে ধরে কোন সুবহান। আজকে আপনাদের এই চর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই যে মাহফিল, এই মাহফিল আল্লাহর হাবিব দেখে কি দেখে না? আর আসতে বলেন দেখে কি দেখে না? এই মাহফিলে আসতে পারে কি পারে না? ক্ষমতা কে দিয়েছে? আরো দুজন কে দিয়েছে? প্রমাণ লাগবে না? দলিল প্রমাণ লাগবে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে কাঞ্জুল ঈমান আলা হযরত আহমদ রেজা খান ফাযিলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা বর্তমান বাংলা হয়েছে, আগে ফার্সি ছিল, লিখতেছেন যে তিনি বলেন যে আমি যখন নাকি আমি আহম্মদ রেজা খা যখন দুরুদ শরীফ মিলাদ শরীফ পড়ে নবীজি কিয়াম করে সালাম দিই, আল্লাহর হাবিব আমার সামনে হাজির হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে কাঞ্জুল ঈমানের প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে, একবারে আপনি তাফসীরের ভিতরে যাওয়ার আগে ভূমিকার মধ্যে রয়েছে, আলা হযরত একদিন মুরিদের মধ্যে রওনা করলেন। আগেকার জমানার নিয়ম ছিল পীর সাহেব যখন কোনো এলাকায় যাইতেন, যেমন জোনপুরে হুজুর বা বিভিন্ন দরবারের পীর সাহেবরা, তখন কিন্তু ওদেরকে নৌকায় অথবা পালকিতে করে নেওয়া হইতো, কি বলেন? ঠিক না? পালকিতে করে নেওয়া হইতো। এখন তো গাড়ির যুগ, আধুনিক যুগ হয়ে গেছে, মডার্ন যুগ। এখন আলা হযরতকে ওনার মুরিদরা নিকললেন, কাঁধে করে পালকিতে করে রওনা করলেন ভক্তের বাড়িতে যাবে। যারা পালকি বহন করে আপনাদের এলাকায় ওদেরকে কি বলে? জি, যারা পালকি বহন করে ওদেরকে কি বলে? মারু। অনেক এলাকায় বেগার বলে। যাই হোক, এক এক দেশের এক এক ভাষা। ওনারা কাঁধে করে রওনা করলেন, কয়েক কদম যাওয়ার পর আলা হযরত বলতেছেন বাবা তোমরা পালকি নামাও। বেগাররা বললেন হুজুর কেন? তো বলছি নামাও। পালকি থেকে নামলে নামার পর বলছে তোমরা আমার কাছে আসো। আলা হযরত বলতেছে তোমরা আমার কাছে আসো। বেগাররা ওনার কাছে আসেন, তিনি গ্রান নিতে শুরু করলেন। একজন মুরিদ জিজ্ঞাসা করলো হুজুর আপনি গ্রান নিচ্ছেন কেন? আমার বাবারা আমার বন্ধুরা, ও আমার নবীর প্রেমিকেরা, অলির প্রেমিকেরা, আলা হযরত আহমদ রিজা খান ফাযিলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় বাবা আমি এই জন্য তোমাদের শরীর থেকে গ্রান নিচ্ছি, আমি তোমাদের শরীরের মধ্যে আমার দয়াল নবীর শরীর মুবারকের গ্রান পাইতেছি। হুজুর বলেন কি কাহা? আমার বন্ধুরা একজন দুইজন করে, তৃতীয় জনকে যখন নাই আলা হযরত গ্রান নিলেন, তিনি বলতেছে বাবা তুমি হচ্ছ আওলাদ রাসূল, তুমি হচ্ছ নবীর আওলাদ,
ওই ব্যক্তি প্রশ্ন করলো হুজুর কেমন করে বুঝতে পারলামি নবীর আওলাদ, কেমন করে বুঝলামি নবীর বংশধর? আল্লাহ হযরত ডাকজা বলতেছে, বাবা এ রে বাবা, মনের আগুন তুমি জ্বালায়া দিও না, তুমি জানো না কবির রাতে যখন উঠা আমি আহম্মদের যাকান তাহাজ্জুদের নামাজ শেষ করে যখন আমার তোয়াল নবীকে সালাম জানাই, আমার মদিনার নবী যখন আমার ঘরের মধ্যে হাজির হয়ে যায়, তোমার শরীরের মধ্যে যেই গ্রানটা পাইলাম আমার দয়াল নবীর শরীর থেকে সেই গ্রান মোবারক পাওয়া যায়। আর জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুরা তাইলে বলতেছি, বন্ধুরা আমার যে জায়গার মধ্যে বাদ মাগরিব থেকে শুরু হয়েছে, মিলাদ শরীফ হচ্ছে, কিয়াম শরীফ হচ্ছে, তাআল্লুক শরীফ হচ্ছে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের জিকির হচ্ছে, ওলি আল্লাহর সম্মান বাড়া হচ্ছে, আমার দয়াল নবীর দুরূদ শরীফ হচ্ছে, এই জায়গার মধ্যে নবী আসতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? বন্ধু শুধু তাই নয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুনুর রাসূলা আলাইকুম শাহীদা, আমার বন্ধুকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ সমস্ত মাখলুক আর সমস্ত মানুষের জন্য সাক্ষী স্বরূপ পাঠাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনাস্থলে যদি কোনো ব্যক্তি উপস্থিত না থাকে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে? আর জোরে কোন হবে? হবে না। সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, এই সূরাটা আপনার এলাকার মধ্যে নাই? আছে, তাহলে আওয়াজটা বলুন দেখি, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল। আল্লাহর হাবিব এই পৃথিবীতে আগমন করার 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে শরীয়ত মোতাবেক, যদিও নবী আগের নবী, ঠিক না? 40 বছর পরে শরীয়তে নবুয়ত প্রাপ্ত হয়েছে, কিন্তু নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হিজরির দ্বিতীয় বর্ষে সূরা ফিল নাজিল হয়েছে, কিন্তু আব্রাহাম বাদশার সঙ্গে যুদ্ধ হয়েছে, তখন নবীজি পৃথিবীতে আগমন করেন। নবীজি আসার 50 দিন আগে, কয়দিন আগে? নবী এই দুনিয়াতে আসার কয়দিন আগে? আরো ধরেন, কয়দিন আগে? 50 দিন আগে। আব্রাহাম বাদশার সঙ্গে আব্দুল মুতালিব যুদ্ধ হয়েছিল, আসহাবে ফিল যাদেরকে আল্লাহ কি ধ্বংস করছেন, ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল, পাখি প্রেরণ করে আল্লাহ ওদেরকে ধ্বংস করেছে, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, হাবিব গো আপনি কি দেখেন নাই আমি আল্লাহ আসহাবে ফিলদের সাথে আব্রাহাম বাদশার সঙ্গে ব্যবহার করছি? সুবহানাল্লাহ। কোন আল্লাহ তো বলতে পারে, আপনি কি শুনেন নাই? অতীতের কোনো ঘটনা কারো কাছে বললে যে আপনি কি শুনেন নাই, কিন্তু আল্লাহ কি বলেছে, আলাম তারা আপনি কি দেখেন নাই? এতে প্রমাণিত হয় যে আল্লাহর হাবিব আউয়ালে নবী, আখিরে নবী, জাহেরে নবী, বাতিনে নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই দয়াল নবীজির ঈদ মিলাদ নবী হলো আজকের মাহফিল, যেই দয়াল নবী পৃথিবীর জমিনে প্রদাহ কদম রেখেছে, এই নবীর জন্য এই পৃথিবীর সমস্ত মাখলুকাত পাগল, ঠিক না বেঠিক? আর ওদের কোন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে আগমনের পরে আল্লাহর হাবিব যদিও 63 বছর হায়াত জিন্দেগি অতিবাহিত করেছেন, মেরাজের মধ্যে 27 বছর, মোট 90 বছর, কত বছর? 90 বছর। এই 90 বছর জিন্দেগি একমাত্র কেটেছেন কার জন্য? আর ওদের কোন কার জন্য? হৃদয় হইয়া দরাতে করিয়া সজি দাতে উম্মদ বলে করিলেন রদন, ইয়া হাবলি উম্মতি নবী কান্দিলেন দিবারাতি, উম্মতে হেরে জানিয়া আল্লাহর নবী নূরের নবী গো আপনে অন্ধকারে কয়ে বরের বাতি, আপনি আমার নিরেদনিয়ার দন, আপনি আমার জীবন, অন্ধকারে কয়ে বরের বাতি, আপনি আমার নিরেদনিয়ার জীবন, রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের গুনাগার উম্মতের আগুন জন, আল্লাহর নবী নূরের নবী।
আপনি আমার দিবানে বান আল্লাহর নবী নূরের নবী হয় আপনি আমার দিবানে আমার বাবা আমার বন্ধুরা আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন বলে হুজুর এই কথাটা যে কইলেন এই নাত শরীফটা যে বললেন এটা কোন কোরআনের মধ্যে আসেনি হাক কোরআন শরীফের একখানা আয়াতের বাংলা ব্যাখ্যা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন যারা ঈমানদার তাদের জানের চাইতে জানের ওজন আমার দয়াল নবী জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই কথাটাকে আমার হুজুর কেবলা বাংলাতে গুছাইয়া সেন্টেন্স আকারে কবিতার রূপে বলছে আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন ধরে ধরে কোন সুবহানাল্লাহ নবী নূর নামাটি আর আসতে কোন নূর নামাটি কোনো সন্দেহ আসেনি কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন তোমাদের মধ্যে আমি আল্লাহ যা প্রেরণ করেছি সেটা হচ্ছে আমি আল্লাহর নূর ও কিতাবুম মুবিন এবং এর সাথে রয়েছে একটা কি দলিল স্পষ্ট একটা গ্রন্থ দুনিয়ার কিছু মানুষ আমার হাবিবকে অস্বীকার করবে এজন্য দলিল শুরু প্রেরণ করেছি কি মহা গ্রন্থ আল কোরআন জোরে জোরে গ্রন্থ বাহার আমার বাবারা আমার বন্ধুরা আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সরকার দু আলম এই পৃথিবীর জমিনে আগমনটা এটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ যেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে বলা হচ্ছে ঈদে মিলাদুন নবী বন্ধুরি আমার এই পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব দুই জায়গার মধ্যে কদম রেখেছে আল্লাহর হাবিব উঠা বসা চলা ফেরা এভরিথিং সর্বসময় একমাত্র উম্মতের জন্য কাঁদছে ঠিক না বে ঠিক বন্ধুরি আমার আল্লাহর হাবিব সরকার দু আলমের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হে দুনিয়ার মানুষ আমার বন্ধু তোমাদেরকে যেই মোতাবেক আদেশ করে আমার বন্ধুর আদেশ তোমরা গ্রহণ করো আমার বন্ধুর আদেশ মোতাবেক তোমরা জীবন পরিচালনা করো আমার বন্ধুর সেবা তোমরা করতে পারলে আমার বন্ধুর অনুসরণ তোমরা করতে পারলে আমার বন্ধুর অনুকরণ তোমরা করতে পারলে জানিয়ে রাখো আমি আল্লাহ আমার বন্ধুর সেবার কারণে আমার বন্ধুর অনুসরণের কারণে আমার বন্ধুর মহাব্বতের কারণে আমি আল্লাহ তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিব জোরে জোরে কোন সুবহানাল্লাহ আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া নাহাকুম আনহু ফামতাহু আমার হাবিব তোমাদের মধ্যে যা নিপীড়িত হয়েছে তা গ্রহণ করো যা তোমাদেরকে নিষেধ করেছে তা বর্জন করো জোরে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার এই দয়াল নবীর প্রেম যেটাকে বলা হচ্ছে বুখারী শরীফের জিলদে সানির মধ্যে হুব্বুর রাসূল মিনাল ঈমান নবী প্রেম নবীর ভালোবাসা এটার নাম হচ্ছে ঈমান জোরে জোরে কোন সুবহানাল্লাহ আপনাদের কাছে জানতে চাই যদি ঈমান না থাকে আমাদের নামাজে কোনো কাজ হবে না ঈমান না থাকে রোজা কোনো কাজ হবে না হজে কোনো কাজ হবে না ঈমান যদি না থাকে এই পৃথিবীর জিন্দগির সমস্ত আমলই বরবাদ ঠিক না বেঠিক তাহলে আগে কি ঠিক করতে হবে ঈমান ঠিক করতে হবে আর ঈমান ঠিক করতে গেলে কি বলছেন হুব্বুর রাসূলি মিনাল ঈমান নবীর প্রেম নবীর ভালোবাসার কথা এ হাদিস ছাড়া কোরআন শরীফের মধ্যে রয়েছে কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম আল্লাহ বলেন হাবিব দুনিয়ার মানুষকে জানায়া দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আমি আল্লাহর মহব্বত পাইতে চায় তাইলে কি ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ তারা যেন আপনি হাবিবকে ভালোবাসে আপনার অনুসরণ করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ নবীকে ভালোবাসলে কি হবে এই আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ শুধু আপনার ভালোবাসার খাতিরে তাদের গুনাহ সমূহ মাফ করে দিব জোরে জোরে কোন সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না মাগনাই চাই না পরিশ্রম করতে হবে আমার বাড়া আমার বন্ধুরা এই নদীকে কি পরিমাণ ভালোবাসে নদীকে কদর জানতেন সাহাবি মাছে ভাতের কদর জানে বাঙালি মাছ কেমন স্বাদ মাছ কেমন স্বাদ ভাত কেমন স্বাদ ভাত কেমন মজা কেমন ইন্টারেস্ট এই মজাটা একমাত্র বাঙালি জানে এই জন্য বাঙালিকে বলা হয়েছে মাছে ভাতে বাঙালি ঠিক না বে ঠিক আর নবীর মর্যাদা নবীর কদর নবীর সম্মান নবীর ইজ্জত একমাত্র সাহাবারা বুঝতো যেই সাহাবাদের নাম নিয়ে এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত বলে আমায় একরাম ওই সাহাবাদের নাম স্মরণ করে আলোচনা করতে হবে ঠিক না বে ঠিক আমার ভাইয়ারা আমার বন্ধুরা ওই নবীর প্রেম ওই নবীর ভালোবাসা কেমন মূল্য দিয়েছে আসুন উহুদের ময়দানের দিকে একটু খেয়াল করে
উহুদের ময়দানের দিকে খেয়াল করলে দেখা যায় আমার দয়াল নবীকে সাহাবারা কেমন করে ভালোবাসার দৃষ্টান্ত দিয়েছে, কেমন করে আমার দয়াল নবীর প্রেমের শিক্ষা তারা নিয়েছে, কেমন করে আমার নবীর ভালোবাসার প্রমাণ তারা দিয়েছে। বন্ধুরে আমার, সেই উহুদের ময়দানের দিকে আমরা যাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ওনার পেয়ারা হাবিবকে রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এই রিসালাত প্রচার করতে যাইয়া কলেমার দাওয়াত দিতে যাইয়া এই পৃথিবীর জমিনে আল্লাহর নবী অনেক জায়গার মধ্যে মায়ের খাইতে হয়েছে, ঠিক না বে? ঠিক বন্ধুরে আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব শুধু মায়ের খায় নাই, এই পৃথিবীর জমিনে অনেক জায়গার মধ্যে শরীর মুবারক থেকে রক্ত জড়িয়েছে, কি বলেন, ঠিক না বে? ঠিক নবীজিতে হচ্ছে রক্ত মুবারক, সুবহানাল্লাহ। নবীজিতে কি প্রস্রাব মুবারক, পায়খানা নাকি আমাদের মতো? কি ও, যদি আমরা নবীজি যখন প্রস্রাব করতেন প্রস্রাব মুবারক যেটা, নবীজির প্রস্রাব মুবারক থেকে মেষ্ক আম্বরে গ্রান করত, সুবহানাল্লাহ কর না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে সমস্ত কিছু বাবলি কিছু মোল্লা আছে নবীর হ্যাগমত মনে করে, আচ্ছা এখন তো এবার যদি প্রস্রাব করলে কি মেষ্ক আম্বরে গন্ধ করবো না ফাটার গন্ধ করবো, আরো জোরে কোন ফিরে গন্ধ করবো? আমি আমার আলোচনা দিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক, নবীজির আব্বাজান প্রিয় থাকতে একজন দাসী ছিলেন যার নাম হচ্ছে উম্মে আয়মান। নবীজির আম্মা পর্দা করার পরে এই উম্মে আয়মান নবীজির খেদমতে ছিলেন। আল্লাহর হাবিব একদিন রাত্রে তিনি একটা পাত্রের মধ্যে প্রস্রাব মুবারক করে তিনি একটা রেখা দিয়েছেন, সকালে ফালাই দেওয়া হবে। কিন্তু উম্মে আয়মান সকালে ঘর জাদু যাই দেখতেছেন যে কোথায় যেন সুগ্রাণ পাওয়া যাচ্ছে, সুবহানাল্লাহ কর না? উম্মে আয়মান খুঁজতে শুরু করলেন, কি রে নবীজি হুজরার মধ্যে এত সুন্দর সুগ্রাণ আমরা কিন্তু পাই না। তিনি দেখলেন দরজার কিরানের মধ্যে ছোট্ট একটা পাত্রে একটু পানি দেখা যাচ্ছে। উম্মে আয়মান সেখানে গিয়ে দেখলেন যে ওই পাত্র থেকেই সুগ্রাণ আসতেছে, কর না সুবহানাল্লাহ? উম্মে আয়মান তাকে শরবত মনে করিয়া তিনি টান দিয়ে পান করে রেখেছে, সুবহানাল্লাহ কইবেন নি? আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে হুজরার মধ্যে আসলেন। উম্মে আয়মান, জি হুজুর, এই দরজার পাশে একটা পাত্রে, হ্যাঁ কি, আমি রাত্রে বেলায় প্রস্রাব করে রেখে দিয়েছিলাম, এটা একটু ফালাই দিয়ে আসুন। উম্মে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব কোথায়? আমি তো এখানে দরজার পাশে দেখলাম যে একটা পাত্রের মধ্যে, হ্যাঁ, মেষ্ক আম্বর যেটা আরো উত্তম গ্রাম করছে শরবত মনে করে আমি তো পান করে ফেলেছি, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আর টাওয়ার যে কোন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলুন ইয়া হাবিবুল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, উম্মে আয়মান, এ উম্মে আয়মান, ওই পাত্রের মধ্যে কোন শরবত ছিল না, মেষ্ক আম্বর ছিল না, ওই পাত্রের মধ্যে আমি নবীর প্রস্রাব মুবারক ছিল। বন্ধুরে আমার, তৎক্ষণাৎ জিব্রাইল আমিন উঠি নাজিল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উম্মে আয়মান পেটের বিমারী ছিলেন, পেটের রোগী ছিলেন, পেট ব্যথার রোগী ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে আয়মান আপনার প্রস্রাব মুবারক পান করেছে, আমার মাবুদ জানিয়ে দিয়েছে এই প্রস্রাব মুবারক পান করার কারণে উম্মে আয়মানের পেটের পীড়া ভালো হয়ে গেছে, কম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এইখানে নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মে আয়মানকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে আয়মানের জন্য ওই হাসুরের ময়দানে আল্লাহর জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। আমার বাবারা, আমার বন্ধুরা, কেমন নবীর উম্মত আমরা? এর বন্ধু, কেমন নবীর উম্মত আমরা খবর নিলাম না? আল্লাহর নবী কয় উম্মতে মুহাম্মদি কাম্বিয়ায় বনি ইসরাইল, বনি ইসরাইল একজন পয়গম্বরের মর্যাদা, আমি নবীর একজন উম্মতের মর্যাদা, তৎক্ষণাৎ জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের পয়গম্বর যেটা আরো বেশি মর্যাদা এই নবীর উম্মতের, কার? যারা নবী প্রেমিক, কন্যা সুবহানাল্লাহ, নবীর প্রেমিক হইতে পারলে, নবীর প্রেম ভিতরে থাকলে, ইব্রাহিম খলিলের জীবনী খুললে দেখা যায় যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইছিলেন। আপনারা বলুন তো, এই পৃথিবীর মধ্যে যত জীব জানোয়ার আছে ওদের প্রস্রাব কাপড়ের মধ্যে পড়লে এই কাপড় দিয়ে নামাজ পড়লে হবে? আওয়াজ যখন হবে হবে না, কারণ কি, প্রস্রাব নাপাক, নাজা সাথে গলিজা, নাপাক কিনা হলো, ঠিক না? নাজার সাথে গলি যায়, এটাকে পরিষ্কার করতে হবে, ধুইতে হবে। কিন্তু এই পৃথিবীতে একটা পানি আছে যেই পানির প্রস্রাব পড়লে নাপাক হবে না,
সুবহানাল্লাহ করে না জোরে। ইব্রাহিম খলিলকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইছিলেন, আমরা আল্লাহ বলেছেন হে কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বল। ওই সময় সকলে ইব্রাহিম খলিলের বিপক্ষে ছিলেন, ওনার জন্মদাতা পিতা যার নাম হচ্ছে আজর সেও তার বিপক্ষে ছিলেন। কিন্তু ইব্রাহিম খলিল আগুনের মধ্যে যখন ইব্রাহিম খলিলকে ফালানো হইল, একটা ব্যাংক বলতেছে মাবুদ আমার তো তোমার খলিলের সাথে সহযোগিতা করার মধ্যে কিছুই নাই, আমার যে একটু পানি জমা আছে আমি একটু পানি ফালাইলাম